সব কিছু মিলিয়ে এটা খেতে অ্যামেজিং একটা টেস্ট। সো বার্গারটা দেখতে অনেক ইয়ামি লাগছে, ভেরি প্রিমিয়াম লুক। আর এটা হলো গোরমে বার্গার, বার্গারটা খুবই অস্থির টাইপের একটা বার্গার, খুবই মজা। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি সুগার পাপস অ্যান্ড বার্গার পিপলে। এটা হচ্ছে গুলশান এক আর বাড্ডা লিঙ্ক রোডের মধ্যে অবস্থিত MF টাওয়ার লেভেল 2A। তো চলেন আমরা এখন ভিতরে চলে যাই। ওকে, থ্যাংক ইউ। আমাদের একটা ভার্জিন মোহিতো ছিল, আমরা একটা ম্যাটকো সুপ্রিম বার্গার অর্ডার করেছিলাম, এটার প্রাইস হলো 350 টাকা। আরেকটা অর্ডার করেছিলাম চিজ মিট ফ্রাইড পটেটোস, এটার প্রাইস হলো 390 টাকা, 390 টাকা। আর একটা অর্ডার করেছিলাম গ্রিন অ্যাপল মিন্ট মোহিতো, এটার প্রাইস হলো 240 টাকা। এই সবগুলো আইটেমের সাথে 15% ভ্যাট যোগ হবে, আর ফ্রাইজ আইটেমের সাথে 10% গভর্নমেন্ট SD অ্যাড হবে। এটা বেসিক্যালি পুটিন, আমি এটা একটু টেস্ট করে দেখি। চিজ মিট ফ্রাইড পটেটোতে চিজ দেখা যাচ্ছে, আর চিপস দেখছি, পটেটো চিপস। আমি একটু টেস্ট করি। অনেক ক্রিস্পি চিপসটা, আর চিপসটা আমি একটু দেখাই, এই যে স্লাইস পটেটো, তো চিপসটা অনেক মচমচে, ক্রিস্পি। স্লাইসটা আলাদা করে খেতে তেমন একটা টেস্ট লাগছে না, বাট পুরোটা যখন খাচ্ছি চিজ মিট চিপস মিলে তখন ভালো লাগছে। আর এটাতে গ্রাউন্ড বিফ আছে, যেহেতু একটা সস দেওয়া আছে, একটু টক টক লাগছে আর একটু স্পাইসি। পোটিনের উপরে চিরাসো সস আর হাউস সস দিয়ে গার্নিশ করে দিয়েছে। আমি একটু কাছে থেকে দেখাই, এই যে ভিতরে কিন্তু গ্রাউন্ড বিফ আর চিজ, এই যে চিজ, সব কিছু মিলিয়ে এটা খেতে অ্যামেজিং একটা টেস্ট। আমি এখন বার্গারে চলে যাই। সো বার্গারটা দেখতে অনেক ইয়ামি লাগছে, আমি একটু খেয়ে দেখি। বার্গারের সাথে চিপস আছে, পটেটো চিপস। আই থিঙ্ক এই চিপস আর এই চিপসটা সেম। ছুরিটা খুলে ফেলি, ছুরিটা যদিও কাটার জন্য, আমি কেটে খাবো না, আমি পুরো বার্গারটাই খেয়ে ফেলবো। বার্গারটা আমি একটু দেখাই। বার্গারের বানটা ব্রিয়স বান, যেটা খুব কম জায়গায় করে, যত জায়গায় খেয়েছি আমি কিন্তু এরকম বান পাইনি। সাধারণত অন্যান্য বার্গারের সবগুলোতে যেরকম বার্গারের বান থাকে, এটা কিন্তু একদমই ডিফারেন্ট ব্রিয়স বানটা। সো ভিতরে দেখাই, টমেটো, বেকন দেখা যাচ্ছে, চিজ, অনিয়ন রিং, আর এই হচ্ছে পেটি, বিফ পেটি, ভেরি প্রিমিয়াম লুক। আর এটা হলো গোরমে বার্গার। সো আমি একটু টেস্টটা দেখি, দেখতে যেমন লাগছে খেতে কীরকম। বার্গারটা জুসি, যদিও চিজ গোলে গোলে পড়ছে না, কিন্তু ভেতরটা অনেক জুসি। এই যে এটা, এটা হচ্ছে ক্যারামেলাইজড অনিয়ন। সো এটার জন্য কিন্তু টেস্টটা আরও ডিফারেন্ট লাগছে,
লেটুস আছে, এই যে লেটুস। সো আমার কাছে বেস্ট বার্গার, আমি এ পর্যন্ত যত জায়গায় বার্গার খেয়েছি এটাকে আমি বেস্ট বার্গার বলতে পারি সব কিছু মিলিয়ে। আমি একটু পেটিটা দেখাই, এই যে পেটিটা, পেটির সাইজ, পেটিটা একদম থিন না আবার থিকও না, মোটামুটি এই যে। আর পেটির টেস্টটাও ভালো, ওভারঅল বার্গারটা আমার কাছে একটু সল্টি লেগেছে। আমি এই বানটার কথা বলতে চাই, যেহেতু এটা ব্রিয়স বান, সো এই বানের কারণে কিন্তু বার্গারের টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। আর সব কিছু মিলিয়ে বার্গারটা খুবই অস্থির টাইপের একটা বার্গার, খুবই মজা। বার্গারের সাথে যে চিপসটা দিয়েছে সেটা একটু খাই। চিপসটা অনেক ক্রিস্পি, কোনো স্পাইস নাই, কোনো মশলা নাই, অনলি পটেটো, পটেটো স্লাইস করে ভেজে দিয়েছে, একটা স্পেশাল কিছু না। আমি একটু গ্রিন অ্যাপল মিন্ট মোহিতোটা খাই। আমার কাছে একটু বেশি সুইট লাগছে, মিষ্টিটা একটু বেশি, আর সিরাপটা মনে হয় একটু বেশি দিয়েছে। মিন্টের ফ্লেভারটা একদমই লেস, মিন্টের ফ্লেভারটা আমি একদমই পাচ্ছি না। সো আমার কাছে এটা মোটামুটি লেগেছে, আমার মনে হয় আরেকটু মিন্টের ফ্লেভারটা যদি থাকতো তাহলে খেতে বেশি ভালো লাগতো। সো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আজকে বার্গার খেলাম, প্রোটিন খেলাম, মোহিতো খেলাম, সব কিছুর মধ্যে আমার কাছে বার্গারটা খুবই ভালো লেগেছে, বার্গারটা বেস্ট বার্গার। আপনারা যদি কেউ বার্গার খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে আসবেন, একবার হলেও আপনারা এরকম গোরমে বার্গার সব জায়গায় পাওয়া যায় না, গোরমে বার্গার যদি খেতে চান, এরকম বান যদি খেতে চান তাহলে আপনি এখানে অবশ্যই আসতে পারেন। আর প্রোটিনটাও ভালো লেগেছে, তবে বার্গারটা বেস্ট, তারপরে প্রোটিন, আর মোহিতোটা তো বললামই যে আমার কাছে এভারেজ লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আবার সামনে নতুন কোনো রেস্টুরেন্টে আপনাদের সামনে খাবার দাবার নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।